গতকাল রাতেই আমরা দেখিয়েছিলাম তৃণমূল কর্মী খুন হয়েছে নবগ্রামে, আর সেই ঘটনায় সাতজনকে আজ আটক করলো নবগ্রাম থানার পুলিশ। কথা বলবো এই মুহূর্তে সরাসরি ফোন রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল লাইভে রয়েছে। অভিজিৎ, হ্যাঁ দেখো শান্তনুদা, গতকাল রাত্রে যে তৃণমূল অঞ্চল সভাপতি কোচবিবি রাঙা অঞ্চল সভাপতি তিনি কিন্তু খুন হয়েছেন, আর সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু নবগ্রাম থানার পুলিশ সাতজনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু নবগ্রাম জুড়ে রাজনৈতিক কিন্তু উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে, কারণ এই যে প্রথম থেকে কিন্তু শান্তিপূর্ণ ভাবে নমিনেশন ফাইল থেকে শুরু করে সমস্ত কিছু শান্তিপূর্ণ চলছিল, তার মধ্যেই কিন্তু তৃণমূল কর্মীর এই এরকম খুনের ঘটনায় পুরো নবগ্রাম জুড়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে শান্তনুদা। এবং এই খুনের প্রতিবাদে গতকাল রাতেই যে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিধায়ক, তাতে তিনি একটা বন্ধের ডাক দিয়েছিলেন, তার কি কোনো রকম কিছু দেখতে পাচ্ছ সেখানে? দেখো শান্তনুদা, গতকালের যে বডি নিয়ে এসেছিলেন নবগ্রাম থানার পুলিশ, সেই বডি কিন্তু এখন পর্যন্ত নবগ্রাম থানাতেই রয়েছে, তাকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, সেই প্রক্রিয়া শেষ হলেই হয়তো বন্ধের প্রক্রিয়া তারা শুরু করবেন। আর ইতিমধ্যে নবগ্রাম থানার কিন্তু সেই একটা লিখিত অভিযোগ কিন্তু তারা দায়ের করছেন, তারপরেই কিন্তু বাকি যে তাদের কর্মসূচি সেগুলো কিন্তু আমরা জানতে পারবো শান্তনুদা। অভিজিৎ, গতকাল যেটা দেখতে পাওয়া গিয়েছিল, এক কংগ্রেস কর্মীকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, তার শারীরিক অবস্থা ঠিক কিরকম? আর নবগ্রামের এখন যা রাজনৈতিক পরিস্থিতি, একদিকে কংগ্রেস এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ উভয় যে কর্মীরা, তারা কিন্তু রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে, মারা গিয়েছে, সব মিলিয়ে এলাকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন নেতার সঙ্গেও তোমার ইতিমধ্যেই কথা হয়েছে, তারা কি বলছে এই পরিস্থিতি নিয়ে, এবং সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো যে যেদিন থেকে মনোনয়ন পত্র জমা হয় সেই দিনের কিন্তু নবগ্রামের পরিস্থিতি কিন্তু নবগ্রামের পরিস্থিতি একদম শান্ত পরিবেশ ছিল, আর তারপরে গত রাত্রে যে ঘটনা, এই ঘটনায় কিন্তু নবগ্রাম সহ গোটা এলাকায় কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, কারণ এইভাবে যে হঠাৎই অশান্ত হয়ে উঠবে নবগ্রাম এটা কিন্তু কেউ ভেবে উঠতে পারেনি। তারপরে শাসক দলের এই যে তৃণমূল অঞ্চল সভাপতি ভাবে খুন হতে হবে এটাও কিন্তু কেউ ভেবে উঠতে পারছেন না। ইতিমধ্যে কিন্তু নবগ্রামের যে বিধায়ক তিনি কিন্তু দাবি করেছেন কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই তাকে কিন্তু এরকম করে প্রথমে মারধর করা হয়, তারপরে গুলি করে হত্যা করেছে, এরকম কিন্তু অভিযোগ করেছে। নবগ্রাম থানায় কিন্তু সেই অভিযোগও কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে, আর নবগ্রাম থানার পুলিশ সাতজনকে আটক করেছে। যে কংগ্রেসের যে সভাপতি তিনি ফোনে জানিয়েছেন তারা প্রত্যেকেই কংগ্রেসের কর্মী, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, এইরকমই কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছে শান্তনুদা। ঘটেছিল যে গ্রামে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই গ্রামের এখন ঠিক কি পরিস্থিতি, সেখানে মানুষজন কতটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, আর সেখানে পুলিশি নিরাপত্তা ঠিক কতটা রয়েছে? অভিজিৎ, দেখো শান্তনুদা, গত রাত্রি থেকেই কিন্তু এখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে পুলিশি নিরাপত্তা রয়েছে, গ্রামের মানুষ কিন্তু সেখানে কিন্তু একটা আতঙ্কে রয়েছে, আবার কোনো বড় ঘটনা ঘটবে কিনা এই আশঙ্কায় কিন্তু গ্রামের মানুষ মনে করছেন, কারণ পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে তা অশান্তির খবর কিন্তু আসছে, এই খবরে কিন্তু তারা গ্রামের মানুষ কিন্তু আরো আতঙ্ক হয়ে উঠছেন। ইতিমধ্যে কিন্তু নবগ্রাম থানার পুলিশ সেই জায়গায় কিন্তু রয়েছেন, ঘিরে রেখেছেন এই এলাকা, তার বাড়ির মধ্যে কিন্তু কাউকেই প্রবেশ করতে এখন পর্যন্ত দিচ্ছে না পরিবারের মানুষ শান্তনুদা। অনেক ধন্যবাদ অভিজিৎ, আমাদের সঙ্গে সরাসরি লাইভে ছিল আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল।